আজকে আমরা একটি ফুল সহ ফুলদানি আঁকবো। ফুলের মধ্যে আমরা ফুল ফুলদানির মধ্যে আমরা গোলাপ ফুল দিব। প্রথমে আমরা একটি ফুলদানি আঁকি। ফুলদানি আঁকতে যেটা প্রথমে করতে হবে, আমরা এখানে একটা গোল দেব। তোমরা চাইলে এটা পেন্সিল কম্পাস দিয়ে দিতে পারো। আমাদের ফুলদানি হয়ে গিয়েছে, এবার আমরা গোলাপ ফুল দিব। আমরা গোলাপ ফুল আঁকার পরে গোলাপ ফুলের পাতা আঁকছি। তোমরা চাইলে অন্যভাবে গোলাপ ফুল পাতা আঁকতে পারো। এখানে একটা গোলাপ ফুলের কড়ি এঁকে দিলাম আমি। এখানে আর একটা কড়ি দিচ্ছি ছোট, যাতে দেখতে সুন্দর লাগে। তাহলে আমাদের গোলাপ ফুল সহ গোলাপ ফুলের পাতা সহ গোলাপ ফুলদানি আঁকা হয়ে গেল। এখন আমরা এটা আউটলাইন করব। আউটলাইন করার সময় সবসময় খেয়াল রাখতে হবে, সামনে যে জিনিসটি থাকবে সেটাই প্রথমে আউটলাইন করতে হয়।
তোমরা দেখো আমরা গোলাপ ফুলটা কিভাবে সহজে কয়েকটি টান দিয়ে আঁকছি, বেশি টান দিয়ে গোলাপ ফুল আঁকা যাবে না, তাহলে ঘিজিমিজি হয়ে যাবে। আমরা খুব সহজে সিম্পলি আঁকার অভ্যাসটা তৈরি করতে হবে। এখানে আমি আরেকটা পাতা দেব, আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আছে যেটা শুধুমাত্র গোলাপ ফুল আঁকার জন্য। তোমরা চাইলে ডিটেল ভাবে গোলাপ ফুল দেখতে চাইলে সেই ভিডিওটি দেখতে পারো, তাহলে তোমরা গোলাপ ফুল আঁকা আরো সহজেই শিখতে পারবে। ওখানে আমি ডিটেল গোলাপ ফুল আঁকা শিখিয়েছি। হয়ে গিয়েছে আমাদের গোলাপ ফুল আঁকা। এখন এটা আমরা একটু সময় রাখবো, কারণ আমাদের কেবল আউটলাইন করলাম, এখনই মুছলে রং উঠে যাবে, আমরা একটু কালো কালি উঠে যাবে, একটু সময় ওয়েট করে আমরা এটা আবার মুছে ফেলবো। আমরা এখন এটা মুছে ফেলি। আমরা গোলাপ ফুল খুব সহজে রং করব। গোলাপ ফুলের জন্য প্রথমে যে রং ছিল লাল রং, সাধারণত গোলাপ লাল রঙের হয়, গোলাপ ফুল আরো অনেক রঙের হয়, লাল, কমলা, হলুদ, সাদা, কালো রঙের সবুজ গোলাপ ফুলও হয়, তবে আমার বাংলাদেশে খুব কম দেখা যায়, বাংলাদেশে ম্যাক্সিমাম লাল গোলাপ দেখা যায়। লালের সাথে আমি একটু কমলা মিশালাম, তোমরা চাইলে আরো ডিটেল ভাবে গোলাপ ফুলের রংটি করতে পারো, আমি খুব সহজে রংটা দেখিয়ে দিলাম। আমরা সবুজের সাথে একটু টিয়া মিশালাম, এবার আমরা গোলাপ ফুলে টবে রং করবো, গোলাপ ফুল দানিতে রং করবো।
এখানে আমি গাঢ় গোলাপিটা দিচ্ছি, এখানে আমি হলুদ রঙটা দিচ্ছি, এখানে একটু হলুদ রং দিলাম। এইখানে আবার একটু হলুদ রং দিলাম। এরপর আমি আমরা হালকা গোলাপিটা দিচ্ছি এবার শেড করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গোলাপ ফুল সহ ফুলদানি হয়ে গিয়েছে। আমরা এখন নিচে একটু শেড দেব, হালকা শেড দেওয়ার জন্য আমরা একটু ছাই রঙের। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা গোলাপ ফুলদানিতে ইচ্ছা করলে রঙও দিতে পারো, আবার এই রঙও দিতে পারো। সবাইকে ধন্যবাদ আবারও।